المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله وبركاته. জাহাঙ্গীর আলম ভাই সুতরাব থেকে জানতে চাইছেন, মানুষের মুখে বলাবলি করতে শোনা যায় যে ব্যক্তি একসাথে তিন জুমা ছেড়ে দেবে সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে, এই হাদিসটা কি সহি কিনা বা এই কথার সত্যতা জানতে চাই। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। সময় তো জাহাঙ্গীর আলম ভাই, আবু দাউদে আছে 1052-তে, তিরমিজিতে আছে 500 নম্বরে, নাসাইতে আছে 1369 হাদিসটি, আবুল জাদ দরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান্তারাকা সালাসা জুমা আইন তাহা ওনান, যে ব্যক্তি অলসতাবশত তিন জুমা ছেড়ে দিবে, তাহা ওনান বিহা, এটার মধ্যে অলসতাবশত অবহেলাবশত, তবে আল্লাহ আল্লাহ কলবে, তার অন্তরে আল্লাহ মোহর মেরে দিবেন। ইমাম নাসিরুদ্দিন আলবানী সহিহুল জামে এটা সহি বলেছেন। তারপরে অন্য আছে, ইবনে মাজাহতেও একটি হাদিস আছে এই সম্পর্কে, মান্তারাকাল জুমা দা সালাসান মিন গয়রে দরুরাতিন, কোনো কারণ ছাড়া যদি ব্যক্তি তিন জুমা ছেড়ে দেবে, তবে আল্লাহ আলা কলবে, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবেন। তারপরে এই সম্পর্কে আরও হাদিস আছে যে অন্য বর্ণনাতে পাওয়া যায়, যেমন মুসনাদুত তায়ালিসিতে আবু হুরায়রাতে বর্ণিত, এখানে কিন্তু যে ব্যক্তি তিন জুমা ছেড়ে দেবে মিন গয়রে দরুরাতিন, এখন তিন জুমা কিন্তু এই হাদিসগুলিতে যেটা উল্লেখ করা হলো, এই তিন জুমাকে মোতাত আলিয়ান, অর্থাৎ পরপর তিন জুমা, এই কথা এখানে বলা হয় না। এই জন্য মুহাদ্দিসিনগণ এখানে কেউ উল্লেখ করছেন যে সারা বছরে যে তিন জুমায় ছেড়ে দিল, অথবা জীবনের তিন জুমায় ছেড়ে দিল, এরকম কিছু, যেহেতু এখানে এই হাদিসে তিন জুমা পরস্পর উল্লেখ করা হয় না। কিন্তু অন্য বর্ণনাতে আসে, আবার অন্য বর্ণনাতে মান তারাকা সালাসা জুমাইন মোতাত আলিয়াতিন ফকত নামাজ আল ইসলাম ওরা দহরিহি, যে ব্যক্তি পরপর তিন জুমা ছেড়ে দিবে, তা ইসলাম তার পিঠের উপরে আল্লাহ ফিকে মারবেন। এখন এটা মেশকাতুস সালার মধ্যে, মিরাতুল মাফাতির মধ্যে উল্লেখ করা হয়েছে 4নম্বর খণ্ডে 486-46। তাছাড়া মুসনাদুত তায়ালিসির মধ্যে এখানে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সেটাতেও তিন জুমা ছাড়ার কথা, পরস্পর যদি কোনো ব্যক্তি কোনো ওজোর ছাড়া কারণ ছাড়া যদি তিন জুমা ছেড়ে দেয়, তাহলে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দিবে। এখন এই যে তবা মোহর অর্থ এখানে কি, এই সম্পর্কে ওলামাদের মতবিরোধ চলছে। যেমন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ মোহর অর্থে ব্যবহার করছেন যে এটা অর্থ হলো যে খতম আলে, তার অন্তরে মোহর হবে, সিল মারা হবে, ঘষা হোক, পর্দা ঢেলে দেওয়া হবে, তা ওয়াজা আলাফি হিল জাহাল, তার অন্তরে কি হবে, মূর্খতা, কঠিনতা, তারপরে কর্কশ, অথবা তার অন্তরে মুনাফেকের অন্তরে পরিণত করে দেবে। এটা ফাইজুল কাদের মধ্যে 6নম্বর খণ্ডে 133 পৃষ্ঠে তিনি উল্লেখ করছেন। এছাড়া ব্যাখ্যা অন্যরকম আছে, ইবনে হাজার রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, যেমন যে তাবি মুজাহিদ তিনি বলতেন যে এখানে তবা অর্থ তারা ব্যাখ্যা করতেন যে রণ অর্থ রণ ব্যাখ্যা করতেন, যেমন আল্লাহ বলছে কাল্লা বাল রনা, তাদের অন্তরে ঝং রয়েছে। এখন এটা দ্বারা এটাই প্রমাণ হয় না যে কেউ ব্যক্তি যে কাফের হয়ে যাবে, এটা স্পষ্টভাবে এখানে প্রমাণ করা কঠিন। এখানে যে কেউ যদি তিন জুমা কোনো কারণে ছেড়ে দেয়, তাহলে যে সে কাফের হয়ে যাবে, তাহলে অথবা জুমা ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে যে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বহিষ্কার হবে, এই ওলামাগণ এখানে স্পষ্ট করেন না বিষয়টি, বেশ একটা মতবিরোধ আছে। সুতরাং এখানে কথা সাবধানে বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, যে ব্যক্তি একটা অন্যায় করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, আবার যখন তওবা করে ক্ষমা চায় অন্তরের দাগটা উঠে যায়, আবার যখন যখন ফিরে আসে তখন আবার অন্তরটা আবার কালো দাগে আবার স্পষ্ট হইতে পারে, বেশি হইতে থাকে, ইত্যাদি ইত্যাদি। তাই কোনো ব্যক্তি নামাজেই পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে জুমা পড়া, এটা তো তার অন্তরের মোহর আনা কি আছে আর কি আছে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, মান্তারাকা সালাত মুতামিদান ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। এই কাফের তো কেউ কেউ কঠিন বলছে কাফের হয়ে গেছে, আসলে কাফের ব্যাখ্যা করছে, ইত্যাদি ইত্যাদি, কেউ শীতলতা প্রদর্শন করছে। এই এই মতবিরোধ তো ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আম্বলি, বড় বড় আইমাদের মাঝে ছিল এইটা, এবং তারা আরো কঠিন বিষয় বলছেন, বর্তমান আলেমুল আমাদের কথাই নয়। সুতরাং কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জুমার পড়ার তো এখানে কি অন্তর মোহরের কি আছে আর কি আছে, তার পাঁচ ওয়াক্ত নামাজে স্মরণ করে না, আর ওই হাদিসের ভিত্তিতে সে আইসা আছে তিন জুমা ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে,
ইত্যাদি। অন্য হাদিসে আছে যে ব্যক্তি তিন জুমা ছেড়ে দিলে একটা লা ইখতামান্নাল্লাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবে। তো জুমা তো অনেক গুরুত্ব, ঠিক আছে, কিন্তু জুমার গুরুত্ব আছে, এটা ঠিক আছে বটে, কিন্তু তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে ওই ফরজ ছেড়ে দিয়ে জুমা পড়া, এটা আর কতটুকু গুরুত্ব সে বুঝলো? তো যে মোট কথা হলে এই সব বেশ একটা মধ্যবিত্ত চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যাদেরকে তৌফিক দিয়েছেন পাঁচ ওয়াক্ত সালাত পড়তে, জুমা আদায় করতে, আল্লাহ শুকরিয়া তাদের করা দরকার, এবং আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ যেন হকের রূপে প্রতিষ্ঠিত রাখেন। আর যারা এই পথ থেকে গাফেল হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া ছাড়া কোনো উপায় নেই, তাদেরকে হাজার বলার পরও তারা এই বিষয়ে সতর্ক হচ্ছে না। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করে যাই, তাদেরকে বলে যাব যে আল্লাহ পথে আসুন এবং আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাদেরকে হেদায়ত করুন, এছাড়া কোনো উপায় নেই। আল্লাহ আলম হাজা ওসাল্লা তালা নবীনা মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا